আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের কাছে ভিন্ন রকম একটি মুচমুচে পাকোড়ার রেসিপি শেয়ার করব আর আপনারা কি দেখে আন্দাজ করতে পারছেন পাকোড়াটা কিসের তৈরি ভীষণ হেলদি একটি ভেজিটেবলস দিয়ে এই পাকোড়াটি তৈরি আর বেশি কনফিউজ না করে আমি আপনাদের বলে দেই পাকোড়াটা হচ্ছে শীতকালীন সহজলভ্য একটি সবজি পালং শাক দিয়ে তৈরি আর এই পাকোড়াটাকে কিন্তু আমরা বলবো পালংয়ের মুচমুচে পাকোড়া অথবা পালং শাকের বড়া কিভাবে এই সুস্বাদু মজাদার বড়াটি তৈরি করে নেওয়া যাবে তারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পালং শাক নিয়েছি পালং শাকগুলো একটু ছোটো করে কেটে নিয়ে তারপরে পালং শাকের সাথে আমি দিয়ে দিব ডাল ডাল এবং পালং শাক আমি একত্রিত করে ব্লিন্ড করে নিব আপনারা চাইলে পেটেও নিতে পারেন বেটে নেওয়া এই পালং শাক এবং ডালের সাথে আমি একে একে অন্যান্য সব উপকরণসমূহ মিলিয়ে নিব এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম প্রথমেই এই পাকোড়া খেতে কিন্তু একটু ঝালঝালি বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর লবণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এই সব কিছুর পরিমাপ আমাদের দিতে হবে হচ্ছে পালং শাকের পরিমাপের উপর ভিত্তি করে তারপরে আমি সবথেকে একটি হেলদি উপাদান সব মজাদার একটি উপাদান দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর এই উপাদানটা দেওয়ার কারণ হচ্ছে যেন পালং শাকের পাকোড়াটা মুচমুচে হয় এবং খেতে আরও বেশি সুস্বাদু হয় তবে যদি আপনারা এই পর্যায়ে ডিম না দিতে চান আপনারা কিন্তু বেকিং পাউডার দিতে পারবেন এক চামচ পরিমাণ তাতে করেও কিন্তু পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে তারপরে আমি সমস্ত উপকরণসমূহ ভালোভাবে মিক্স আপ করে নিব ভালোভাবে মিক্স আপ করা হয়ে গেলে ডিমের সাথে সমস্ত উপকরণসমূহ ভালোভাবে মিলিয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আর ময়দা দিয়ে ভালোভাবে আমি আবারও স্প্যাচুলার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিক্স আপ করে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি রেস্টে না রেখে সরাসরি ভাজতে চলে যাব। আমি তেল যথেষ্ট পরিমাণ গরম করে নিয়েছি এবং গরম তেলে আমি এই পাকোড়াগুলো একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কিন্তু ডুবন্ত তেলে ভাজার চেষ্টা করতে হবে এবং তেল অবশ্যই একটু গরম করে নিতে হবে একটা কড়াইতে যতখানি পাকোড়া ধরবে আমি ততখানি পাকোড়া দিয়ে দিব তারপরে আমি যখন দেখব যে হালকা ভাজা হয়ে গেছে এক পাশ তখন আমি উল্টে দিব উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিজের পছন্দ মতো কালার করে এই সমূহ ভেজে নিতে হবে পালং শাকের তৈরি পাকোড়া যে এত মজার হতে পারে তৈরি করে না খেলে আসলেই বোঝা যাবে না অবশ্যই আপনারা কিন্তু এই পাকোড়াটি তৈরি করে খাবেন দেখবেন কত মজা লাগে চায়ের সাথে অথবা বিকেলের স্ন্যাক্স হিসেবে অথবা ভাতের সাথেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আর যাদের বাচ্চারা মোটামুটি শাক খেতে একদম পছন্দ করে না তারা তো বুঝতেই পারবে না যে ডিম দিয়ে পালং শাক দিয়ে এত মজার একটি পাকোড়া আম্মু তৈরি করে তাকে খাইয়ে দিল খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে বর্ণ করে ভেজে নিব আর তারপর তেল ঝেঁকে টিস্যুতে নিব যেন বাড়তি তেলগুলো ঝরে যায় তৈরি হয়ে গিয়েছে ভীষণ রকম মজাদার পালং শাকের পাকোড়া এই পাকোড়ার সাথে গরম গরম চা তাহলে তো কথাই নেই তাই না জমে যাবে একেবারে ব্যাপারটা আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিতে ফলো দিতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ